বিশ্বায়ন ও খাদ্যাভ্যাসের পরিবর্তনে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বেকারি শিল্পে। পছন্দের বৈচিত্র্য আর ক্রয়ক্ষমতা বাড়ায় মানসম্পন্ন পণ্য উৎপাদনের তাগিদও বেড়েছে। তাই সময়ের সাথে তাল মিলিয়ে বেকারি শিল্পে বিনিয়োগ বাড়িয়েছেন উদ্যোক্তারা। ছোট বড় মিলে সারা দেশে বেকারি কারখানা প্রায় 5,000, যেখানে বিস্কুট, কেক, পাউরুটি সহ নানা ধরনের আইটেম তৈরি হয়। পাশাপাশি হালামলে যুক্ত হয়েছে নানা ধরনের স্ন্যাক্স, কুকিজ ও ক্রেকার্স। বেকারি পণ্যের গুণগত মান রক্ষায় আধুনিক প্রযুক্তির মেশিন ব্যবহার করছে কোম্পানিগুলো। বেকারি শিল্পে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতির সাথে উদ্যোক্তাদের পরিচয় করিয়ে দিতে রাজধানীর একটি হোটেলে সেমিনারের আয়োজন করে বিদেশি মেশিনারিজ সরবরাহকারী প্রতিষ্ঠান খান অ্যান্ড দিন ট্রেডার্স। সেমিনারে অংশ নিয়েছে দেশি বিদেশি কোম্পানির 70-এর বেশি প্রতিনিধি। সেমিনারে 4টি সেশনে দেখানো হয় খাবার উৎপাদনে প্রযুক্তির প্রয়োগ ও সুবিধা। অংশগ্রহণকারীরা বলছেন, সেমিনারে এসে নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে পেরেছেন তারা, যেটি কাজে লাগবে বেকারি শিল্পের উন্নয়নে। গিয়া কী ধরনের টেকনোলজি ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করছে এবং তাদের যে লেটেস্ট টেকনোলজি, লেটেস্ট যে প্রোডাক্টের যে কনসেপ্ট, সেগুলো কিন্তু আমরা জানতে পারছি এবং সেগুলো আমরা কীভাবে আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা অ্যাপ্লাই করতে পারি সেটার ব্যাপারে আমরা কিন্তু নলেজ পাচ্ছি আর কি। বাংলাদেশে তাদের অনেক বড় ইনভেস্টমেন্ট আছে, এখানে তাদের মেশিন বিক্রি করছে তারা। তা আমি মনে করি যে তাদের তাদের প্রসেস ডিজাইন যেভাবে তারা করছে তাতে এটা অনেকের জন্য খুব লাভবান হবে। আমাদেরকে ধারণাগুলো দেয়া, যেটার মাধ্যমে আমরা হয়তো নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবো, যেটাতে আমাদের প্রোডাক্টিভিটিটা ইনক্রিজ করতে হেল্প করবে। এ ধরনের সেশনগুলো যদি চলতে থাকে, সায়েন্টিফিক সেশনগুলো, অ্যাটলিস্ট নলেজ শেয়ারিংটা হয় আমরা কি জানি। সেমিনারে অংশ নিয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা বলেন, বেকারি শিল্পে নতুন প্রযুক্তি প্রক্রিয়াজাত খাবারের মান বাড়াবে, তাতে কমবে রোগবালাইও। এই মেশিনারিজগুলো একদম ফুললি অটোমেটেড, এগুলো কিন্তু হাতের কোনো স্পর্শ হবে না। তো এই ধরনের প্রসেস করে যদি আমরা কোনো ফুড তৈরি করি বা আমরা যে লাইনগুলোরা দেখাচ্ছে সেগুলো যদি তৈরি করি, এটা 100% সেফ হবে। দেশে বেকারি পণ্যের বাজার প্রায় 10,000 কোটি টাকার, যার 95% উৎপাদন হয় স্থানীয়ভাবে। আয়োজক প্রতিষ্ঠান বলছে, প্রযুক্তির ব্যবহারে এই উৎপাদন শতভাগে নেওয়া সম্ভব, পাশাপাশি বাড়বে রপ্তানিও। আমাদের টেকনোলজি দিয়ে অনেক হাই ক্যাপাসিটি প্রোডাকশন করা সম্ভব, পাশাপাশি ইউনিট কস্ট অফ প্রোডাকশন কমে আসছে, বিকজ অ্যাডমিনিস্ট্রেশন কস্ট কমে আসছে। বাংলাদেশ মার্কেট প্রায় 95% লোকাল প্রোডাকশন করে থাকে। আগে যেটা আমরা মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া থেকে যেটা ইম্পোর্ট হতো, এখন সেটা লোকালি প্রোডাকশন হচ্ছে। এবং অন দ্য আদার হ্যান্ড, আমাদের বাংলাদেশের যারা ইন্ডাস্ট্রি আছে তা ওনারা এক্সপোর্টও করছে। অনুষ্ঠানে ইতালীয় দূতাবাসের কর্মকর্তা বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন ও প্রযুক্তি সহায়তায় সবসময় পাশে থাকবে তার দেশ। সেই সাথে পরামর্শ দেন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে খাদ্য উৎপাদন বাড়াতে। So I'm particularly proud to say that this cooperation also on bakery will help Bangladesh to be more independent and food secure. প্রযুক্তির ছোঁয়ায় পণ্যের মান বাড়ার পাশাপাশি এক ধাপ এগিয়ে যাবে দেশের বেকারি শিল্প, এমনটাই চাওয়া আয়োজকদের। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা।